ট্রেজারি হান্টের ভিতর আরও একটা ম্যাজিক্যাল স্নেক আছে, আর এই স্নেকসটার নাম হচ্ছে মাইটি মোর্স। সো আজকে আমরা কথা বলবো মাইটি মোর্স নিয়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এক্সপায়ার ডেট 24 ঘন্টা। এখানে লেখা আছে এ মাইটি মেল দ্যাট বুস্ট হিরোজ পেয়ার্স ইকুইপমেন্ট টু দ্য ম্যাক্সিমাম লেভেল অফ ইউর টাউন হল ফর দ্য নেক্সট 3 ব্যাটল ওয়ার্ক ইন দ্য হোম ভিলেজ। এরপরে ইউজ দিস আইটেম হোয়াইল ইট ইজ অ্যাভেলেবল, আদারওয়াইজ ইউ উইল লস ইট। জাস্ট এখানে ইউজ নামে একটা অপশান চলে আসছে। সো এখন কথা বলতেছে মাইটি মোর্সটা হচ্ছে এমন একটা আপনার মেল যেটা আপনাকে কি হিরো প্যাড এবং ইকুইপমেন্টকে আপনার টাউন হল লেভেল অনুযায়ী বুস্ট করবে বা ম্যাক্সিমাম লেভেল করে নিবে। সো এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ আমাদের পোষণ আছে, সেটা হচ্ছে হিরো পোষণটা। দিস পার্ট ইন পোষণ টেম্পোরারি বুস্ট অল হিরোজ অ্যান্ড প্যাডস টু দ্য ম্যাক্সিমাম লেভেল অ্যালাউ অ্যাট ইউর টাউন হল লেভেল ফর 1 আওয়ার ওয়ার্ক ইন বোথ ভিলেজ। বাট এখানে হিরো পোষণটা আমাদের 2টা ভিলেজে কাজ করবে, বিল্ডার ভিলেজেও কাজ করবে, আমাদের হোম ভিলেজেও কাজ করবে 1 ঘন্টার জন্য। কিন্তু ইকুইপমেন্টের কোনো বিষয় নাই এখানে, বাট আমাদের মাইটি মোর্সের বিষয় হচ্ছে যে ইকুইপমেন্টটাকেও ম্যাক্স লেভেলের করবে। সো আমি এখন আছি টাউন হল 9-এ। সো টাউন হল 9 অনুযায়ী আমার হিরো প্যাড এবং ইকুইপমেন্টগুলো যা যা থাকা দরকার এটা আমি ব্যবহার করলে সব পাবো। সো আরও বিস্তারিত দেখার জন্য আমরা চলে যাব আমাদের ব্ল্যাক স্মিথের কাছে, এবং ব্ল্যাক স্মিথের কাছে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ইকুইপমেন্ট, আর ইকুইপমেন্টের এখানে আমাদের হিরোর সাথে সাথে কোন কোন ইকুইপমেন্ট আছে সেটা দেখতে পাচ্ছি এবং লেভেলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে কুইনের প্রোজেনেরোটা নিব এবং আমাদের হিরোরও একটু চেঞ্জ করে নিলাম কিংয়ের। সো এখানে দেখতে পাচ্ছেন 4 লেভেলের আর আমাদের প্রোজেনেরোটা হচ্ছে 1 লেভেলের। সো এখন কিন্তু ম্যাজিকভাবে আপনি ভালোভাবেই দেখতে পাবেন আমার টাউন হল 9 অনুযায়ী কতটুকু ম্যাক্স থাকা উচিত। সো মাইটি মোর্সটা আমরা অন করে নিলাম বা ইউজ করে নিলাম, এটা 3টা ব্যাটেলের জন্য ব্যবহার করতে পারবো, নিচে কিন্তু লেখা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 9 লেভেলের সব কিছু হিরো ইকুইপমেন্ট হয়ে গেছে অটোমেটিক। এবং আমরা যদি যাই এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা এখানে চলে আসছি এবং আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের হিরোর এখানে কিন্তু 30 দেখাচ্ছে লেভেলটা। তার মানে আমি টাউন হল 9-এ হিরোকে 30 পর্যন্ত নিতে পারবো এবং ইকুইপমেন্টগুলোকে 9 লেভেলের পর্যন্ত নিতে পারবো। এবং আমরা এইখান থেকে একটা অ্যাটাক দিলাম এবং অ্যাটাক দিয়েও দেখলাম যে সব কিছু ঠিকঠাক। সো অ্যাটাক দেওয়ার অর্থ হয়েছে আমরা কয়টা অ্যাটাক ব্যবহার করতে পারি সেই বিষয়টা এনশিওর করা এবং দেখা কোনো রকমের বাগ আছে কি না বা ফিক্স হয় কি না, কোনো রকমের কোনো প্রবলেম নাই, আমরা বরাবরের মতো 3টা ব্যাটেলে দিতে পারবো। সো অবশ্যই এই ইকুইপমেন্টটা আমার থেকে ভালো লেগেছে, আপনার থেকে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। সো আশা করি আপনারা এই যে প্লে লিস্টে আছে, আমরা ট্রেনিং ট্রিট নিয়ে কথা বলছি, মাইটি মোর্স নিয়ে কথা বলতেছি, এখন আপনারা আশা করি বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এই প্লে লিস্টটা শুধুমাত্র তৈরি করা হয়েছে আপনাদেরকে এই ম্যাজিক্যাল স্ন্যাকগুলো ভালোভাবে বোঝানোর জন্য। সো অনেকেই আসলে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতেছেন যে ভাই আসলে ট্রেনিং ট্রিটের কাজটা কি, মাইটি মোর্সের কাজটা কি। আশা করি তাদের এই কমেন্টগুলো কাজে দিয়েছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে।